আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। হ্যাঁ, তা আজকে আমরা গরীবখাদর.com থেকে আসছি। এই দুইটা মামা আমরা সাথে পাইছি। দুইটা মামার সাথে একটা আমরা অসাধারণ একটা ফুড চ্যালেঞ্জ খেলবো। তা ফুড চ্যালেঞ্জটা হলো দুইজনকে একালি একালি করে দুই হালি কলা দেওয়া হয়েছে। তা যে মামা আজকে আমাদের সবার আগে খাওয়া শেষ করবে সে কিন্তু জিতা। বুঝছেন কি মামা? তা আপনার নাম কি মামা? আমার নাম নূর ইসলাম। নূর ইসলাম। তা আমাদের সাথে আছে নূর ইসলাম মামা, আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে নূর ইসলাম মামা আর আলমগীর মামা আছে। তারা খুবই আগ্রহী এই খেলাটা খেলার জন্য, তারা এই ম্যাচটা জিততেই চায়। আর যে জিতবে তার জন্য তো আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় একটা উপহার আছে, ইনশাল্লাহ দিব। তা মামা আপনারা তো জিততে পারবেন নাকি? তা মামা কেমন যাচ্ছে দিনকাল আপনার? মামা বেশি একটা ভালো না, ব্যবসা বাণিজ্য খুব খারাপ। হ্যাঁ, সকাল থেকে মনে হয় 60-70 টাকা ভাড়া মারছি। হ্যাঁ, তা আপনার কি অবস্থা? আমারও 80 টাকা। কয় টাকা ভাড়া মারছেন? 80 টাকা ভাড়া। এত কম? এত কম। বর্তমানে এরম হওয়ার কারণ কি? মানে রিক্সা কি বেশি? অটো লাগানো বেশি এখন তো, মানে শীতকালে গাড়ি ঘোড়া চড়তে চায় না মানুষ, যাত্রী যাদের। তা মামা, এই যে আপনারা কিন্তু মাস্ক পরেন নাই, মাস্ক কিন্তু অবশ্যই পরতে হবে। তা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শুরু করি নাকি? তা আমি নিয়ম বলে রাখতেছি, কেউ কিন্তু কোনো জেদাজদি করবেন না। মানে যখন বলবো শুরু তখন আপনারা শুরু করবেন, ঠিক আছে? যার কলা শেষ হয়ে যাবে 4টা তার আগে, সেই কিন্তু আমাদের গরীবখাদর.com থেকে আকর্ষণীয় উপহার পাচ্ছে। আর আমাদের কি এরকম আয়োজন আরো করা উচিত? হ্যাঁ, তাহলে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর তা মামারা আপনারা প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। তা আপনারা দুইজনের মধ্যে কিন্তু জয় কিন্তু একজনই হবে, তা কেউ আবার মনে কষ্ট পাবেন না। আচ্ছা, রেডি? 1 2 3 স্টার্ট। শুরু করি। যার কলা তার শেষ, সে কিন্তু আজকে আমাদের বিজয়ী। ও আগে যাচ্ছে বলে মামা, মামা কি আগে যাচ্ছে, দেখা যাক কে দিতে। আপনি কেমন মনে করলেন খেলাটা আসলে কি? তা আপনারা কি এরকম খেলা আরো চান? আমাদের জিতেছেন আমাদের কাকার নাম কি? তা আমাদের নূর ইসলাম কাকাকে আমাদের গরীবখাদর থেকে একটি ছোট্ট একটি উপহার দেওয়া হলো। তোমার মানে আপনি খুশি তো? আর আপনি কি মন খারাপ? আপনার মন খারাপ কিছু নাই, আপনার জন্য আমরা কিছু কিছু ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়া। ঠিক আছে, ধন্যবাদ।